হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি, এখনই দুপুর 12টা মতো বাজে, তো এখন থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। তোমরা আজকেও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আজকেও আমি অনেক অনেক কমেন্টে রিপ্লাই করব। তো এই যে দেখো, আজকে দুপুরবেলা হচ্ছে আমরা খাবো খিচুড়ি। আসলে পাশের বাড়িতে একটা ঠাকুমার হচ্ছে আজকে বাৎসরিক ছিল, হালকা করে হচ্ছে পুজো টুজো করেছে, তো সেখান থেকেই প্রসাদ দিয়েছিল, তো আমরা নিয়ে এসেছি আর এখন হচ্ছে খাবো। আমার বর বাড়িতে ছিল না, তখন হচ্ছে গিয়ে আমি নিয়ে এসেছিলাম, তো এখন আমরা দুজনে মিলে খাবো। আজকে আর দুপুরবেলায় রান্নাবান্না কিছু করা লাগবে না, আর কি রাতেই হচ্ছে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, জাসমিন আমায় কমেন্ট করে বলেছে, আসসালামু আলাইকুম দিদি ভাই, কেমন আছো? আমার নাম হলো জাসমিন, তুমি কোনো একটা ভিডিওতে আমার নামটা নিও, আমি বাংলাদেশ থেকে তোমার সব ভিডিও দেখি। তো বোন, আমি তোমার নামটা নিলাম, তুমি ভিডিওটা দেখলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তো এই যে দেখো, আমরা বাইরে চলে এসেছি আর বাইরে বসে হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম, আর এইখানে হচ্ছে সিম্বাকে একটা মাছ ভাজা খেতে দিয়েছি, ও এখানে বসে বসে খাচ্ছে, আর এনেছে দুটো কমলা লেবু আমার বর, দেখতেই পারলে তোমরা ভিডিওর প্রথমে এনেছে, তো ওখান থেকে আমি দুটো নিয়ে এসেছি, বললাম যে খাওয়ার পরে এখানে বসে বসে খাবো। তো এই যে দেখো, আমরা এখানে খাচ্ছি আর খেতে খেতে তোমাদের আরও কটা কমেন্টে রিপ্লাই করি। আচ্ছা, হিন্দি মে এক কমেন্ট আয়া থা ক্রেজি ট্যালেন্ট নাম সে, উসনে বোলা হ্যা দিদি আপ বহুত আচ্ছা ব্লগ করতি হো, পর হিন্দি মে বোলা করো, বেঙ্গলি মে কুছ সমঝ নেই আতা হ্যা, আপ আগর বেঙ্গলি মে বোলোগি তো বস ওয়েস্ট বেঙ্গল ওয়ালে হি দেখেঙ্গে, পর যদি আপ হিন্দি মে বোলোগি তো সব লোক দেখেঙ্গে, লাভ ফ্রম মধ্যপ্রদেশ। এসে না, মুঝে বহুত সারে হিন্দি মে কমেন্টস আতে থে পহলে অর অব ভি আতা হ্যা। মানে পেলে সোচতি থি কে মে হিন্দি ঠিক সে বোল ভি নেই সকতি, অর হিন্দি মে বোলনা মে কম্ফর্টেবল ফিল ভি নেই করতি, তো মে ইস চ্যানেল পে তো হিন্দি মে ব্লগ নেই করুঙ্গি, ইয়ে মেরা বেঙ্গলি চ্যানেল হি রহেগা, তো মে আপ লোগো কে লিয়ে এক হিন্দি চ্যানেল ক্রিয়েট করুঙ্গি, হিন্দি চ্যানেল বানানে কে বাদ মে ইস চ্যানেল পে উসকা লিঙ্ক দে দুঙ্গি, তো আপ লোক যাকে ওহা সে মেরা হিন্দি ভিডিওস দেখনা। আর এখন এই যে দেখো, আমি চলে এসেছি হচ্ছে গরম জল করার জন্য, আসলে আমাদের দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য আর কি এখন গরম জল করে তারপরে দুজনে হচ্ছে স্নান করব। তো যে দেখো, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই শীতের সময় উনানের পাশে বসে উনানে জাল দিতে যে কী মজা লাগে সেটা শুধুমাত্র সেই বুঝবে যে উনানের পাশে বসে রান্না করে, খুব গরম গরম লাগে আর খুবই সুন্দর লাগে। তো এই যে দেখো, এখানে বসে বসে আমি এখন জাল দেবো আর হচ্ছে গরম গরম হচ্ছে মানে ভাপ নেবো হাতে পায়ে, মানে হাত পা পুরো গরম গরম হয়ে যাবে। আর আজকে রাতে আমরা যাব হচ্ছে একটু কলেজে, আমাদের কলেজের হচ্ছে 50 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আর কি একটা অনুষ্ঠান হচ্ছে, তারপরে মেলা হচ্ছে, তো সেখানেই যাব। 4-5 দিন ধরে হচ্ছে যাইনি, তবে আজকে যাব, ওই ঠান্ডার মধ্যে একদম যেতে ইচ্ছা করছিল না, তবে ভাবলাম যে 50 বছর তো আর বারবার আসবে না এই একবারই, তো সেই জন্য ভাবছি যে যাব আজকে বিকালবেলায়, মানে সন্ধ্যা পরপর যাব আর কি। আর এদিকে আমি জল গরম করছি আর আমার পেছনে বসে সিম্বা দেখো কত দুষ্টুমি করছে। ওই দেখো সিম্বা, সিম্বা কই? আচ্ছা, সাহানাজ খাতুন আমায় কমেন্ট করে বলেছে, আই লাভ ইউ দিদি ভাই, তুমি কোনো একটা ভিডিওতে প্লিজ আমার নামটা নিও। তো বোন, আমি তোমার নামটা নিলাম, তুমি এই ভিডিওটা দেখে থাকলে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো, আমার সিম্বার দুষ্টুমির একদম শেষ নেই, কেমন করছে ও, শুধু দুষ্টুমি করেই যাচ্ছে, ওইখান দিয়ে ম্যাও ম্যাও করে ডাকছে আর ধরতে গেলে ধরা দিচ্ছে না। জল গরম করছি আমি এখন বসে বসে, স্নান করব আমরা। এই দেখো কি, এই দেখো দুষ্টু, শুধু দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি করে, এই 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 ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। আর এইখানে আমি জল গরম করছি আর আমার বর দেখো যে বসে রয়েছে আর হচ্ছে মোবাইলে গেম খেলছে, ওই যে সারাক্ষণ না মানে সারা দিন ওই গেম খেলবে, রাতেও গেম খেলবে, কি একটা নতুন গেম পেয়েছে সেটাই খেলবে। তো এই যে দেখো, একবারে তোমাদের সামনে রাতে চলে এসেছি আর দিনের বেলায় তেমন কোনো ভিডিও করা হয়নি আজ। তো এই যে দেখো, রাতের বেলায় আমি রেডি হয়েই তোমাদের সামনে আসলাম, জামা প্যান্ট পরা হয়ে গেছে, এখন হচ্ছে সোয়েটার পরবো, চুল টুল বাঁধবো, তো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা। এখন ওই 7:30 মতো বাজে, রেডি হয়ে বেরোতে বেরোতে ওই 8টা মতো বেজে যাবে। তো এই যে দেখো, আর অনুষ্ঠানটা আসলে শুরু হবে একটু লেটেই, ওই 9:30-9:30 দিকে শুরু হয়, তো অত আগে গিয়ে কি করব, তো সেই জন্য আর কি 8টার দিকেই বেরোবো আমরা। তো এই যে এখন রেডি হয়ে নিচ্ছি আমি,
আচ্ছা, শরীফুল খান আমায় কমেন্ট করে বলেছে, দিদি ভাই, সিম্বা তোমাদের পরিবারের একজন মেম্বার হয়ে উঠেছে, তোমাদের তিনজনের সংসার অনেক সুন্দর, তুমি দাদা আর সিম্বা এইভাবেই এগিয়ে যাও, লাভ ইউ দিদি ভাই, তুমি অনেক ভালো থেকো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো, সিম্বা আমার পরিবারের একজন সদস্যই, ও আমার সন্তান তুল্য, ওকে আমরা খুবই ভালোবাসি আর ও আমাদের খুবই ভালোবাসে। আর তুমি আমায় এত সুন্দর একটা কমেন্ট করেছো, সেই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই ভাই, তুমি এইভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, আমি আগের দিন একটা ভিডিওতে আমার ভাসুরের ছেলেকে কোলে নিয়েছিলাম, তো সেই ভিডিওতে আলিশা নামে একটি বোন আমায় কমেন্ট করে বলেছে যে, দিদি ভাই, বাচ্চা কোলে নিলে তোমাকে খুবই সুন্দর লাগে। আসলে বাচ্চা কোলে নিলে সবাইকেই সুন্দর লাগে, বাচ্চারা হয়ই এতটা সুন্দর যে যার কোলেই যায় তার কোলটাই একদম সুন্দর হয়ে ভরে ওঠে। তো ওদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছি, আর এদিকে সিম্বাকে একটু আদর করে নিচ্ছিলাম, ওকে রেখে চলে যেতে হবে সেই জন্য একটু আদর করছিলাম, তো ওকে এখন এই খাঁচার মধ্যে আটকে রাখছি, তোমরা তো জানো কেন আটকে রাখি। তো আমি আমার বরকে বললাম একটু খাবার দাও, তো ওর ওকে একটু খাবার দিয়ে যাই, ও যদি একা একা ম্যাও ম্যাও করে একটু খেতে পারবে খিদে লাগলে, তো সেই জন্য দেখো ওর মধ্যে একটু খাবার দিয়ে দিলাম ওকে। আর ওকে রেখে যেতে না একদমই ভালো লাগে না, মন ভীষণই খারাপ করে, তবে যেতে তো হয় মাঝে মধ্যে। তো এই যে দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি, এদিকে আমার বর হচ্ছে ঘরে তালা মারছে, তো তারপরেই চলে যাব। আর মেলায় গিয়ে কী কী করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, এদিকে কিন্তু আমরা মেলায় চলে এসেছি, আর রাস্তায় ওদিকে আমার বর গাড়িটাকে রেখে আসলো। আর এই যে দেখো, প্রথমেই এসে তোমাদের আমাদের কলেজটা দেখিয়ে দিলাম, কতটা সুন্দর করে সাজিয়েছে, একদম 50 বছর উপলক্ষে কতটা সুন্দর করে সাজিয়েছে। এমনিতেও তো সাজায় আমাদের কলেজটা, আমাদের কলেজটা না একটু সাজানো গোছানোই থাকে সব সময়, তবে এখন না আরও বেশি করে সাজিয়েছে। দেখো চারিপাশ একদম লাইটিংয়ে ভরে গেছে। কলেজটাকে দেখলাম, এখন চলে যাব মেলার ভেতরে, কলেজের পাশেই মাঠ আছে, তো সেই মাঠেই হচ্ছে মেলা হচ্ছে। তো মেলার ভেতরে এসে দেখি এখনও কিছুই শুরু হয়নি, তারপরে এখানে একটু ওয়েট করেছিলাম, তো তারপরে দেখি যে শুরু হয়ে গেছে, তো এখনই শুরু হয়ে যাবে। আর মেলায় এসে না আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, অনেক বান্ধবীদের সঙ্গে, তো এই যে দেখো ওদের সঙ্গে এসে একটু মজা করছিলাম, গল্প করছিলাম, এতক্ষণ দুজনে বলদের মতো দাঁড়িয়েছিলাম, এদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছিল, তো এদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম। আর এদের সঙ্গে গল্প করতে করতে না আমাদের একটা টিচারের সঙ্গে দেখা হয়েছে, আমাদের ইংলিশ টিচার, মানে আমরা সবাই ওই টিচারের কাছে পড়তাম, আর ওই টিচারটা না খুব ফ্রেন্ডলি, আমাদের সঙ্গে খুব ভালো কথা বলে, দেখা হলেই আমাদের সবার সঙ্গে কথা বলে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই দেখাবো, মানে এখনও আসেনি, একটু পরেই ওনার সঙ্গে দেখা হবে, তার আগে থেকেই তোমাদের বলে দিলাম ওনার ব্যাপারে। তো এখন আমি ক্যামেরাটা হাতে নিয়ে একটু ভিডিও করছিলাম, আর ওই যে দেখো আমার বর পেছনে দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে। আর এই যে দেখো এইখানে কি করছে, মানে এরকমভাবে নাচ করছে, আমরা তো দেখে একদম হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম যে এ কেমন নাচ রে বাবা, ওই রকম করে নেচেই যাচ্ছিল উনি। তো এই যে এইখানটায় গান হচ্ছিল, আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানটায় গান শুনছিলাম, ওনার নাম হচ্ছে সুরজিৎ যে গান করছে। তো এই যে দেখো, এদিকে আমাদের টিচার কিন্তু চলে এসেছে, আর আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর এখানে আমরা টিচার তো বলি না, আমরা দাদাই বলি, তো সেই ছোট্টবেলা থেকে দাদা দাদাই বলি, আর এখনও দাদাই বলি। তো এখানে দাদার বৌদি দাঁড়িয়ে ছিল, মানে ওই টিচারের ওয়াইফ, এই যে দেখো আমার সঙ্গে কথা বলছিল। আর এদিকে দেখো, আমরা কিন্তু দুজনে একদম সেম কালারের সোয়েটার পরেছি, তখন না খেয়াল করা হয়নি, এখন ভিডিওটা এডিট করার সময় আর কি চোখে পড়লো যে দুজনেই তো সেম কালারের সোয়েটার পরেছি। তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো দাদা আর বৌদি আর কি সেলফি নিচ্ছিল, আর আমি আমার বরকে বললাম যে একটু ভিডিও করো, পরে ব্লগে দিয়ে দেবো দুজনে সেলফি নিচ্ছে। আর এখানে আমার বান্ধবীটাকে বললাম যে একটু ভিডিও করে দে আমাদের দুজনের, আর ও বলছে যে এই হাস, মানে আমার বরকে বলছে যে হাস, ওকে কখনো হাসতে দেখে না ভিডিওতে, তো সেটাই বলছিল। আর আমিও বলছিলাম ও না একদমই হাসে না। তো ওখান থেকে আমরা ভিডিও করে ওদের সঙ্গে গল্প করে চলে আসলাম এখন ফুচকার দোকানে, আসলে বাড়ি চলে যাব, তো আমার না ভীষণ জল পিপাসা পাচ্ছিলো, তো তারপরে ভাবলাম যে চলো একটু ফুচকা খাই, তারপরে জল খাবো, তো তারপরে কি বাড়ি চলে যাব। তো এখানে এসেছি ফুচকার দোকানে, বেশি না 10 টাকার মাত্র ফুচকা খেয়েছি, আর আমার বর বলছে যে তুমি কেমন ফুচকা খেলে 10 টাকার খেয়েছো। আর ওখান থেকে আমার বরকে আবার 2টো দিয়েছি, মানে আমার বর 2টো আমি 3টে, মানে 10 টাকার হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে একটু মেলায় ঘুরছিলাম, দোকানে ঢুকছিলাম যে কি নেওয়া যায় কি না নেওয়া যায়, তো সব দোকানগুলো একটু দেখছিলাম, বেশি না অল্প কটা দোকান হয়েছে।
আর কোনো দোকান থেকে না কিছুই পছন্দ হচ্ছিল না, আর এই দোকানটা হচ্ছে সব কিছু 40 টাকা। তো এই দোকানে এসে ভাবছি যে কী নেওয়া যায় কী নেওয়া যায়, সব কিছুই দেখছিলাম তবে কিছুই নেওয়ার মতো লাগছিল না। তা তারপরে ভাবলাম যে এই ঢাকনাটা নিয়ে যাই, মানে সবজি রান্না করার সময় ঢাকা যাবে, অন্য বাসনপত্র নষ্ট হয়ে যাবে, তো এগুলো দিয়ে ঢাকলে ভালো হবে। তো তারপরে আমার বর বললো যে এইগুলো খাবে এই যে, কিন্তু আমার না একদমই ভালো লাগে না এগুলো। ও বললো যে নিয়ে একটা দুজনে ভাগ করে খেয়ে নেব। আচ্ছা, হেনা শোনা আমায় কমেন্ট করে বলেছে, আমি তোমার একটা ভিডিও মিস করি না, তুমি আমার পুচকু বনু, তুমি আমার থেকে অনেক ছোট, আমি তোমার বড় দিদির মতো, তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, আমি কলকাতাতে থাকি, তুমি কলকাতা আসলে আসবে, কিন্তু ভালো থেকো তোমরা সবাই, লাভ ইউ। তো দিদি ভাই, আমাকে এত সুন্দর একটা কমেন্ট আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর এইভাবেই আমার পাশে থেকো। তো এই যে দেখো, এদিকে আমার বর আবার বাদাম কিনে নিল, তারপরে আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি আর গেঞ্জিটা রেখে দিলাম, বললাম যে গেঞ্জিটা থাক ওটাই পরে নি। আর এই যে দেখো, আমার বর বললো যে নিয়ে আসো খাই, তো এই যে দেখো এইগুলো খাবে এখন বর, তোমাদের তো বললাম প্যাকেট করে নিয়ে এসেছে আমার বর। আর এই যে বাদাম আর এই যে ঢাকনা, এইগুলোই এনেছি। আর এইখানে রাতে খাওয়ার জন্য রুটি নিয়ে এসেছে আমার বর, রুটি আর হচ্ছে চিকেন কষা। আর ওদিকে সিম্বাকে একটু আদর করে নিচ্ছিলাম, ওকে কি বলবো, অনেকক্ষণ পরে দেখলে আমি পুরো পাগল হয়ে যাই, মনে হয় সারাক্ষণ জড়িয়ে ধরে থাকি। আর এই যে দেখো, এদিকে কিন্তু সিম্বার জন্য ভাত মাখা হচ্ছে মাছ দিয়ে, ওকে মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছি। আর এখানে আমাদের সঙ্গে মানে চিকেন খাবে পরে, আর ও না অতটা ভালো চিকেন খেতে পছন্দ করে না, ওকে যদি মানে শুধু মাংসগুলো খুলে খুলে একটু একটু করে দেয়া হয় তো মানে একটু একটুই খায়, অতটা ভালো খায় না, ও মাছটাই খেতে পছন্দ করে। তো আজকে যাদের কমেন্টগুলো হচ্ছে মিস হয়ে গেছে, তো তোমরা প্লিজ আজকে রাগ করো না, তোমরা নেক্সট ভিডিওতে কমেন্ট করো, তোমাদের নামগুলো নেক্সট ভিডিওতে নেব। আসলে একটা ভিডিওতে সবার নাম নেওয়া সম্ভব হয় না, মানে সবার কমেন্টগুলো যে পড়বো একটা ভিডিওতে সেটা আর সম্ভব হয়ে ওঠে না, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলো নেব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, তো আজকের মতো টাটা।